আমরা আজকে যেটা পড়বো সেটা হলো হোমোমরফিজম কি, আইসোমরফিজম কি, এদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আগে আমাকে জানতে হবে ফাংশন কি, ম্যাপিং বা ফাংশন বলতে আমরা কি বুঝি। আমরা একটা ফাংশন কি জানি, নর্মালি একটা ফাংশন আমরা জানি হলো নর্মালি একটা ফাংশন আমরা জানি এফ এক্স ইকুয়াল যদি ধরো টু এক্স হয়, এফ এক্স ইকুয়াল যদি টু এক্স হয় তাহলে এফ ওয়ান কত, টু ইন্টু ওয়ান বা টু, ওয়ানের ইমেজ হচ্ছে টু, এটা জাস্ট একটা ফাংশন। আচ্ছা, এই ফাংশনটা যখন দুইটা গ্রুপের মধ্যে হবে, দুইটা সেটের মধ্যে এই ফাংশনটা হয়, এই দুইটা সেট যখন দুইটা গ্রুপ হবে, দুইটা গ্রুপ হবে, তখন আমি এটাকে হোমোমরফিজম বলবো যদি একটা কন্ডিশন মানে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হলো হোমোমরফিজম বলবো একটা ফাংশনকে বা একটা ম্যাপিংকে আমরা একটা হোমোমরফিজম বলবো যদি একটা কন্ডিশন মানে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হলো এফ এ কম্পোজিশন বি এটা সমান হবে এফ এ কম্পোজিশন এফ বি। আমি এখানে দিয়েছি সার্কেল নোটেশন, এখানে দিয়েছি স্টার, এটার মানে কি, এটার মানে হইলো আমরা জানি গ্রুপ যারা করেছি আমরা জানি এই সার্কেল নোটেশন মানে হইলো প্লাস অথবা ডট, প্লাস অথবা ডট। আবার স্টার দিলে এটা মানেও হইলো প্লাস অথবা ডট, প্লাস অথবা ডট। আচ্ছা, আমরা এক পাশে সার্কেল নোটেশন, এক পাশে স্টার, এটা দেওয়ার মানে হইলো তোমার এখানে প্লাস হইয়া এখানে ডটও হতে পারে, আবার এখানে ডট হয়ে এখানে প্লাসও হতে পারে, এখানে প্লাস হয়ে এখানে প্লাসও হতে পারে। আমি যদি দুই দিকে একই ধরনের সিম্বল দিতাম তাহলে বোঝা যেত এদিকে প্লাস হলে এদিকেও প্লাস, এদিকে ডট হলে এদিকেও ডট। এখন স্বাধীনতা আছে, স্বাধীনতাটা কি, মনে করো আমি বললাম আমি দুইটা ফাংশন দিচ্ছি, একটা ফাংশন হলো এফ এক্স ইকুয়াল টু এক্স, আর একটা ফাংশন দিচ্ছি এফ এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স। দুইটা ফাংশন দেখো, আমি যদি লিখি এফ ওয়ান এটা কত হয় টু ইন্টু ওয়ান, তার মানে টু, আমি যদি লিখি এফ টু, আচ্ছা এটাকে এফ না বলে জি বলি, এটাকে এফ না বলে জি বলি, দুইটা ফাংশন তো একটাকে এফ বললাম একটাকে জি বললাম, এফ টু কত, টু ইন্টু টু সমান ফোর। আচ্ছা, আবার আমি যখন লিখব জি তে, জি ওয়ান কত, টু পাওয়ার ওয়ান, তার মানে টু, জি টু, নিচে কি দেখা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, জি টু, টু টু দি পাওয়ার টু ফোর। আচ্ছা, এইবার আমরা যদি লিখি ফাংশন অফ এ প্লাস বি তাহলে কত হবে, টু ইন্টু এ প্লাস বি, টু ইন্টু এ প্লাস বি, তার মানে টু এ প্লাস টু বি, ফাংশন অফ এ প্লাস বি, টু এক্স ছিল না, টু এ প্লাস টু বি, তার মানে কি, এটা হইল এফ এ, এটা হইল এফ বি, তাহলে কি হইল এফ এ প্লাস বি সমান এফ এ প্লাস এফ বি। আবার আমি যখন লিখব জি এ প্লাস বি তখন হবে টু টু দি পাওয়ার এ প্লাস বি, টু টু দি পাওয়ার এ প্লাস বি, তখন হইল টু টু দি পাওয়ার এ ইন্টু টু পাওয়ার বি, তার মানে হইল এফ এ ডট এফ বি। দেখো এখানে কিন্তু প্লাস হয়ে এখানে প্লাস হয়েছে, এখানে আবার প্লাস হয়ে এখানে ডট হয়েছে, ডট হয়েছে, তাহলে আমরা প্লাস ডট যে কোনোটাই হইয়া যখন এই কন্ডিশনটা মানবে, কন্ডিশনটা আমি আবার লিখতেছি এফ এ কম্পোজিশন বি এফ এ স্টার এফ বি, এটা যখন হবে দুইটা গ্রুপের মধ্যে এই কন্ডিশনটা যখন মানবে তখন এই ফাংশনটাকে আমরা বলবো একটা হোমোমরফিজম।
তাহলে ফর্মাল ডেফিনিশনটা কি হবে ফর্মাল ডেফিনিশনটা বইতে তো আছে আমি টোটাল ডেফিনিশন লিখতেছি না শুধু এটুকু বলি জি এবং এখানে এবি বলছিলাম আমি এবি না বলে জি এবং জি প্রাইম বলি আমি এটা হলো জি আর এটা হলো জি প্রাইম দুটা গ্রুপ হলে তাদের মধ্যে একটা ফাংশন এফএক্স একটা ফাংশন এফএক্স কে আমি কি বলবো একটা ফাংশন এফএক্স কে আমি হোমোমরফিজম বলবো যদি এফ এ কম্পোজিশন বি সমান এফ এ কম্পোজিশন এফ বি হয় এই এটা হলো হোমোমরফিজমের ডেফিনিশন কি বলছি জি এবং জি প্রাইম যদি দুটা গ্রুপ হয় তাদের মধ্যে একটা ফাংশন এফ কে একটা ফাংশন এফ কে হোমোমরফিজম বলবো যদি এফ এ কম্পোজিশন বি সমান এফ এ কম্পোজিশন এফ বি হয় এটাকে আবার সংক্ষেপে এইভাবেও লিখা হয় এফ এ বি এফ এ এফ বি এটা মানে হলো মাঝখান দিয়ে যে কম্পোজিশনটা আছে অপারেশনটা আছে এটা উজ্জ আছে এটা উজ্জ আছে কিন্তু এটা আছে প্লাস অথবা ডট এখানে আছে সংক্ষেপে এইভাবেও লিখা হয় উজ্জ আছে যাই হোক আমরা তাহলে হোমোমরফিজমের ডেফিনিশনটা জানলাম ডেফিনিশনটা কি জি এবং জি প্রাইম যদি দুটা গ্রুপ হয় তাদের মধ্যে একটা ফাংশন বা ম্যাপিং এফ কে হোমোমরফিজম বলবো যদি ইংলিশে বলছেন ইংলিশে ইয়েতে আছে ইফ জি এন্ড জি প্রাইম বি দ্য টু গ্রুপ দেন এ ম্যাপিং ফ্রম জি টু জি প্রাইম ইজ কল্ড এ হোমোমরফিজম ইফ এফ এ কম্পোজিশন বি ইকুয়াল এফ এ কম্পোজিশন এফ বি গেল এই হলো হোমোমরফিজম এবার আসো একটা ফাংশন আমরা ফাংশন ম্যাপিং এ গেল একটা ফাংশন ওয়ান ওয়ান হওয়া মানে আমরা কি জানি যখন একটা উপাদানের সাথে একটা উপাদান সম্পর্কিত হয় একটা উপাদানের সাথে ডোমেইন সেটের একটা উপাদানের সাথে কোডোমেইন সেটের একটা উপাদানের সম্পর্ক হয় তখন আমরা এই ফাংশনটাকে ওয়ান ওয়ান ফাংশন বলি ওয়ান ওয়ান ফাংশন তোমরা জানো আমি সেগুলো ইন্টারমিডিয়েটের জিনিস এখন তোমরা অনার্স থার্ড ইয়ার আমি সেদিকে যাচ্ছি না মনে করো এ বি এর ইমেজ হলো এফ এ বি এর ইমেজ হলো এফ বি এটা হলো একটা উপাদানের একটা ইমেজ একটা উপাদানের একটা ইমেজ যখন হয় এটাকে আমরা ওয়ান ওয়ান ফাংশন বলি একটা হোমোমরফিজম যখন ওয়ান ওয়ান হবে তখন এটাকে মনোমরফিজমও বলে এটাকে মনোমরফিজম বলে আবার একটা একটা হোমোমরফিজম যখন অন্টু হবে অন্টু মানে ফাংশনটা যখন সার্বিক হবে সার্বিক কি কোডোমেইন সেটের সবগুলো উপাদানেরই কোনো না কোনো প্রি ইমেজ থাকবে অর্থাৎ কোডোমেইন সেট রেঞ্জে সমান হয়ে যায় এগুলো তোমার ফার্স্ট ইয়ারে পড়ে ইন্টারে পড়ে তো যখন সার্বিক হবে অন্টু হবে তখন আমরা এটাকে এপিমরফিজম বলি কি বলি এপিমরফিজম বলি যখন ওয়ান ওয়ান এবং অন্টু দুটাই হয় একসাথে ওয়ান ওয়ান এবং অন্টু দুটাই হয় তখন এই ফাংশনটাকে আমরা বলবো আইজোমরফিজম তখন আমরা বলবো এটাকে আইজোমরফিজম তাহলে আমি এটা মুছবো আমি ফাংশন ম্যাপিং জিনিসটা কি বললাম ওয়ান ওয়ান ম্যাপিং কি এক এক ফাংশন অন টু ম্যাপিং কি সার্বিক ফাংশন আমরা যখন এক একটা সার্বিকের ডেফিনিশন আমি এখন যাচ্ছি না যখন একটা ম্যাপ মানে একটা হোমোমরফিজম যখন ওয়ান ওয়ান এবং অন টু দুইটাই হবে তখন আমরা তাকে বলবো হলো আইজোমরফিজম এই তাকে বলবো আমরা আইজোমরফিজম তাহলে হোমোমরফিজম গেল আইজোমরফিজম গেল এবার আসো হ্যাঁ আচ্ছা আমার কথাটা শোনা যাচ্ছে কিনা একটু বলবা কথা শোনা যাচ্ছে কিনা একটু তোমরা কমেন্টে বলবা সাউন্ডটা ক্লিয়ার কিনা লেখাটা মোটামুটি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু বলবা থ্যাংক ইউ এখন আসো আমরা একটা জি প্রাইম
দুটা গ্রুপের মধ্যে একটা হোমওয়ার্ক বিজম আমরা নিলাম এখন আমাকে আর কিছু জিনিস জানতে হবে কি জানতে হবে আমি হোমওয়ার্ক বিজমের ডেফিনিশন জানলাম আইসোমরফিজমের ডেফিনিশন জানলাম আইসোমরফিজমের ডেফিনিশন জানলাম এখন আমাকে কিছু জিনিস জানতে হবে কি কি কার্নেল কার্নেল অফ এফ মানে হোমওয়ার্কিজমটাকে যদি আমি এফ বলি তাহলে কার্নেল অফ এফ তারপর ইমেজ ইমেজ অফ এফ আচ্ছা এটাকে একটাকে লিখে হলো কার্নেল কার্নেল অফ এফ এভাবে লিখে আরেকটা হলো ইমেজ অফ এফ এভাবে লিখে জিনিসটা কি এই দুটো জিনিস আমাকে জানতে হবে তারপর দুটো থিওরেম আছে কার্নেল এফ আর ইমেজ অফ এফ দেখো এখানে জি সেটে জি গ্রুপে অনেকগুলো উপাদান আছে অনেকগুলো উপাদান আছে আইডেন্টিটি উপাদান আছে প্রত্যেকটা উপাদানের ইনভার্স আছে আমরা গ্রুপে যে বৈশিষ্ট্যগুলো আর কি সেগুলো মেনে এখানে অনেকগুলো উপাদান আছে তার মধ্যে কিছু উপাদানের ইমেজ হলো এই গ্রুপের আইডেন্টিটি আইডেন্টিটি আমি যদি এই গ্রুপের আইডেন্টিটি উপাদানকে ই বলি আর এই গ্রুপের আইডেন্টিটি উপাদানকে যদি ই প্রাইম বলি তাহলে এই গ্রুপে ই ছাড়াও আরো অনেক উপাদান থাকতে পারে যাদের ইমেজ হচ্ছে ই প্রাইম যাদের ইমেজ হচ্ছে ই প্রাইম অর্থাৎ এই গ্রুপের আইডেন্টিটি উপাদান এখানে যদি মনে করো এ আছে এর ইমেজ হলো ই প্রাইম তাহলে এ সহ মিলে এখানে যে সেটটা হবে এটাকে আমরা বলবো কার্নেল অফ এফ কি বলবো কার্নেল অফ এফ তার মানে কার্নেল হচ্ছে ওই সকল উপাদানের সেট যে উপাদানগুলোর ইমেজ হলো জি প্রাইমের আইডেন্টিটি উপাদান জি প্রাইমের আইডেন্টিটি উপাদান তার মানে হলো একটা উপাদান যদি আমি বলি যে কার্নেলে আছে কার্নেল অফ এফ একটা উপাদান যদি থাকে তাহলে সেই উপাদানের ইমেজ হলো ই প্রাইম ই প্রাইম বলছি হলো এটার নাম জি প্রাইম দিয়েছি এই জন্য ই প্রাইম বললাম আর কি অর্থাৎ এই গ্রুপের আইডেন্টিটি সেটা জিরো হতে পারে আমি যখন এডিটিভ গ্রুপ নেই তখন আইডেন্টিটি হয় জিরো সেটা জিরো হতে পারে এখন ই প্রাইম বললাম তাহলে কি বললাম কার্নেল হলো কি কার্নেল হলো ওই সকল উপাদানের সেট যে উপাদানগুলোর ইমেজ হলো আইডেন্টিটি যে উপাদানগুলোর ইমেজ হলো আইডেন্টিটি আচ্ছা কার্নেলটা কার সাবসেট কার্নেলটা হলো প্রথম যে গ্রুপটা জি জি এর সাবসেট কার্নেল হলো জি এর সাবসেট আচ্ছা এবার আসো ইমেজ অফ এফ কি এখানে প্রত্যেকটা উপাদানের ইমেজগুলো নিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হলো ইমেজ অফ এফ মানে জি সেটের প্রত্যেকটা উপাদানের ইমেজগুলো নিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হলো ইমেজ অফ এফ আমরা এই ইমেজ অফ এফটা হলো জি প্রাইমের সাবসেট তাহলে দুইটা জিনিস পাচ্ছি একটা হলো কার্নেল অফ এফ এটা হলো জি এর সাবসেট আর ইমেজ অফ এফ এটা হলো জি প্রাইমের সাবসেট ক্লিয়ার জি প্রাইমের সাবসেট আচ্ছা এইবার দুটো উপপাদ্য আছে উপপাদ্য কি এই যে কার্নেল অফ এফ ইজ এ সাব গ্রুপ অফ জি কার্নেল অফ এফ ইজ এ সাব গ্রুপ অফ ই আমি তো সাবসেট বললাম সাবসেট হইয়া সে আবার সাব গ্রুপ হয় আমরা উপপাদ্য দুইটা বইতে হলো ও যে উপপাদ্য ফোর ইম্পর্টেন্ট উপপাদ্য ফোর তোমার উপপাদ্য কি দুটো উপপাদ্যের স্টেটমেন্ট আমি লিখি এটা মুছবো আবার রিপিট করতেছি মুছার আগে আবার রিপিট করতেছি কি কার্নেল এফ হলো জি এস সাবসেট কার্নেল এফ হলো ওই সকল উপাদানের সেট যে সকল উপাদানের ইমেজ হলো আইডেন্টিটি অফ জি প্রাইম আচ্ছা আর ইমেজ অফ এফ কি ইমেজ অফ এফ হলো জি প্রাইমের সাবসেট যেটা হলো জি এর সকল উপাদানের ইমেজ গুলা নিয়ে যে সেটটা গঠিত হয় আচ্ছা এখন আমাকে
দুটা উপপাদ্য প্রমাণ করতে হবে আমি এগুলো মুছতেছি তাহলে কার্নেল অফ এফ আমরা বুঝলাম ইমেজ অফ এফ আমরা বুঝলাম দুটা উপপাদ্য theorem 4 theorem 4 theorem 4 holo kernel of f is a subgroup of g tar age kotha holo g theke G prime যদি একটা হোমোমরফিজম হয় G থেকে G prime যদি একটা হোমোমরফিজম হয় বা আইসোমরফিজম হয় তখন কার্নেল অফ F ইজ এ সাবগ্রুপ অফ G এটা হলো উপরেরটা বলতে দেখা যাচ্ছে না নাকি G থেকে G prime হ্যাঁ G থেকে G prime যদি একটা হোমোমরফিজম হয় তাহলে প্রথম থিওরেমটা হলো কি আমি সংক্ষেপে লিখছি কার্নেল F ইজ এ সাবগ্রুপ অফ G আচ্ছা সাবগ্রুপ দেখাতে হয় কিভাবে সাবগ্রুপ দেখাতে হয় কিভাবে আমরা এটা হলো আগের পড়া সাবগ্রুপ দেখাতে হয় কিভাবে যদি দুইটা উপাদান মনে করো এইচ একটা সাবগ্রুপ প্রমাণ করব আমি তাহলে যদি এ এবং বি দুটো উপাদান এইচ থেকে নেই যদি এ বি ইনভার্স এটা এইচ এর মধ্যে থাকে এ বি ইনভার্স এটা এইচ এর মধ্যে থাকে তখন আমরা এইচ কে বলি একটা সাবগ্রুপ তাহলে এখন আমাদের কাজ হলো কি কার্নেল এফ টাকে সাবগ্রুপ দেখানো কার্নেল এফ টাকে সাবগ্রুপ দেখানো তো এটা আমি যেহেতু কম্পিউটারে ইয়ে করি নাই বই থেকেই করতেছি থিওরেম ফোর প্রুফ ইমেজ অফ এফ হলো ইমেজ অফ এফ হলো এফ অফ জি এফ অফ জি বলছি না জি এর সকল উপাদানের ইমেজ গুলা এইগুলা হলো এমন উপাদানগুলো যেন এফ এ হলো এফ এ সমান এ প্রাইম অর্থাৎ একটু আমি আবার এক্সপ্লেইন করে দিচ্ছি ইমেজ অফ এফ হলো ওই সেটটা জি এর সকল উপাদানের ইমেজ জি এর সকল উপাদানের ইমেজ ওই উপাদানগুলো যেহেতু জি প্রাইমের উপাদান যেহেতু আমরা এটাকে জি বলছি এটাকে জি প্রাইম বলছি তাহলে জি প্রাইমের উপাদানগুলোকে আমরা এ প্রাইম বলতেছি তাহলে জি এর উপাদানগুলোকে এ বলবো এর ইমেজ হলো এ প্রাইম তাহলে কি এ প্রাইম হলো জি প্রাইমের উপাদান যেন এফ এ হলো এ প্রাইম এর ইমেজ হলো এ প্রাইম ঠিক আছে আচ্ছা এখন আসো হলো আমি এফ অফ জি টাকে আমি কি প্রমাণ করতেছি এটা প্রুভ দ্যাট আচ্ছা এটা সাবগ্রুপ না এটা হলো এটা নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে হবে তাহলে এটা পরে আমরা আগে দেখাবো হলো আগে দেখাবো থিওরেম 4 হলো আসলে ইমেজ অফ এফ ইজ এ সাবগ্রুপ অফ জি আবার একটু রিপিট করতেছি তোমার কার্নেলটা হলো জি এর সাবসেট আর ইমেজটা হলো জি প্রাইমের সাবসেট দুটো উপপাদ্য একটা উপপাদ্য হলো জি এর সাবসেট যেটা আমি কার্নেল বলতেছি সেই কার্নেলটা হলো জি এর নরমাল সাবগ্রুপ হয় সেটা হলো থিওরেম 5 আর জি প্রাইম এর সাবসেট যেটা ইমেজ অফ এফ সেটা হলো এমনি সাবগ্রুপ হয় সেটা হলো থিওরেম 4 আমরা এখন করতেছি হলো থিওরেম 4 আমি ওই যে উল্টা করে ফেলছিলাম আমরা থিওরেম 4 করতেছি তাহলে ইমেজ অফ এফ হলো এই সেটটা এখন আসো আমি দুটো উপাদান নিচ্ছি এফ জি থেকে লেট এ প্রাইম বি প্রাইম দুটো উপাদান নিলাম তার থেকে এফ জি থেকে এফ অফ জি থেকে এখান থেকে আমি দুটো উপাদান নিলাম তাহলে আমি কি লিখতে পারি দেন দেয়ার এক্সিস্ট
then there exist A, B in G. আমি যদি এখান থেকে দুটো উপাদান নি a prime b prime তার জন্য এখানে দুটো উপাদান a b থাকবে a b থাকবে a b in g such that f of a হবে a prime আর f of b হবে b prime এই যে ইমেজ হলো a prime আর b এর ইমেজ হলো b prime এখন আসো আমি প্রমাণ করব নাও A prime B prime inverse A prime B prime inverse এটা সমান আমি কি লিখতে পারি A prime হলো F A আর B prime হলো F B এটার inverse তাহলে কি লিখবো আমরা F A F B inverse অর্থাৎ f b এর ইনভার্স এটা b ইনভার্স এর f তাহলে একসাথে করে আমরা লিখতে পারি যেহেতু হোমোমরফিজম বলছি যেহেতু হোমোমরফিজম বলছি তাহলে f এত দুটোকে আমি একসাথে লিখতে পারবো a b প্রাইম a b প্রাইম তাহলে কি দেখা গেল এই উপাদানটার ইমেজ হলো মানে a b ইনভার্স এর ইমেজ হলো এটা a b ইনভার্স এর ইমেজ হলো এটা তার মানে কি অতএব বলতে পারি এই উপাদানটা a b ইনভার্স কোথায় আছে এটা হলো f g এর মধ্যে আছে f g এর মধ্যে আছে তাহলে আমি কি বলছিলাম আমি এদিকে লিখে আবার মুছে ফেলছি একটা সাব গ্রুপ আমরা কিভাবে দেখাই একটা সাব গ্রুপ কিভাবে দেখাই যে দুটো উপাদান a এবং b যদি থাকে নিচেরটা মনে দেখা যাচ্ছে না নাকি দেখা গেছে দুটো উপাদান a b যদি থাকে তাহলে a b ইনভার্স থাকে a b ইনভার্স থাকে তাহলে আমরা কি করলাম f g থেকে দুটো উপাদান নিলাম a প্রাইম b প্রাইম তাহলে a প্রাইম b প্রাইম ইনভার্স f g এর মধ্যে আছে আমি দেখাইছি কিভাবে দেখাইছি a প্রাইম b প্রাইম ইনভার্স এটা সমান আমি f a b ইনভার্স দেখাইতে পারছি তার মানে হলো a b ইনভার্স এর ইমেজ হলো এটা এটা তার মানে কি আমার এর ইমেজ যদি এটা হয় বি এর ইমেজ যদি এটা হয় এব ইনভার্স এর ইমেজ যদি এটা তার মানে এর মধ্যে আছে এব ইনভার্স এটার মধ্যে আছে তাহলে এ প্রাইম বি প্রাইম ইনভার্স এটার মধ্যে আছে এই যে এ প্রাইম বি প্রাইম এফ জি এর মধ্যে আছে অতএব আমরা বলতে পারবো কি ইমেজ অফ এফ ইজ এ সাবগ্রুপ অফ জি সাবগ্রুপ অফ জি এটা গেল একটা সহজ উপপাদ্য আচ্ছা তারপর যেটা করব আমরা সেটা আবার হালকা একটু কঠিন আছে এবং ওটা ইম্পর্টেন্ট বেশি এখন যেটা করব সেটা ইম্পর্টেন্ট বেশি আমরা এটা মুছতেছি এরপর লিখে দিব আর কি লাইনটা ইমেজ অফ এফ ইজ এ সাবগ্রুপ অফ জি নিচে আমি না লিখে লেখাটা উপরেই আছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারো এখন থিওরেম 5 থিওরেম 5 থিওরেম 5 হলো কি কার্নেল ইফ জি থেকে জি প্রাইম ইজ এ হোমোমরফিজম হোমোমরফিজম দেন এফ এফ জি থেকে জি প্রাইম ইজ এ হোমোমরফিজম দেন কার্নেল অফ এফ ইজ এ নর্মাল সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপ অফ জি নর্মাল সাবগ্রুপ অফ জি এই উপপাদ্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই উপপাদ্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট নর্মাল সাবগ্রুপ অফ জি দেখাতে হবে তোমার
এটা তো জি এটা জি প্রাইম তাহলে কার্নেলটা হলো এর মধ্যে থাকে কার্নেল কার্নেল অফ এফ দেখাতে হবে কার্নেল অফ এফটা হলো এটা নরমাল সাবগ্রুপ আচ্ছা নরমাল সাবগ্রুপ দেখাতে হলে আমাকে দুইটা জিনিস দেখাতে হবে আগে হলো সাবগ্রুপ দেখাতে হবে আগে সাবগ্রুপ দেখাতে হবে তারপর হলো নরমাল সাবগ্রুপ দেখাতে হবে আচ্ছা নরমাল সাবগ্রুপ কাকে বলে তোমরা গ্রুপ যারা করছিলা নরমাল সাবগ্রুপ কাকে বলে জি যদি একটা গ্রুপ হয় এইচ যদি তার একটা সাবগ্রুপ হয় সাবসেট হয় সাবগ্রুপ হয় এইচ কে আমরা নরমাল সাবগ্রুপ বলবো যদি যদি জি থেকে একটা উপাদান নেই এইচ থেকে একটা উপাদান নেই তাহলে জি এর উপাদানটা এই যে এই জিনিসটা যদি এইচ এর মধ্যে থাকে জি এ জি ইনভার্স এটা যদি এইচ এর মধ্যে থাকে তখন এইচ কে বলা হয় তখন এইচ ইজ নরমাল সাবগ্রুপ নরমাল সাবগ্রুপ তাহলে আমার এটা প্রমাণ করতে দুটো অংশ একটা অংশ হলো আগে সাবগ্রুপ দেখাবো আগে সাবগ্রুপ দেখাবো তারপর হলো নরমাল সাবগ্রুপ দেখাবো নরমাল সাবগ্রুপ দেখাবো তাহলে আসো প্রমাণ আগে আমার দেওয়া আছে কি দেওয়া আছে হলো কার্নেল অ্যাপ মানে হলো কার্নেল অ্যাপ মানে তার উপাদানগুলো হবে আইডেন্টিটি উপাদান সরি তার ইমেজগুলো হবে তার ইমেজগুলো হবে মানে ওই সকল উপাদানের সেট যে উপাদানগুলোর ইমেজ হলো আইডেন্টিটি অফ জি প্রাইম তো এখন আমরা প্রমাণে যাচ্ছি জি প্রুফ প্রুফ আমরা প্রথমে হলো সাবগ্রুপ দেখাবো আগে হলো কার্নেল অ্যাপ হলো এটা বলছি উই হ্যাভ কার্নেল অ্যাপ হলো এমন উপাদানগুলো কার জি এর এমন উপাদানগুলো যে উপাদানগুলোর ইমেজ হলো আইডেন্টিটি জি প্রাইমের আইডেন্টিটি এটা হলো আমার কার্নেল অ্যাপের ডেফিনিশন জি এর এমন উপাদানগুলো যে উপাদানগুলো ইমেজ হলো জি প্রাইমের আইডেন্টিটি এটা হলো আমি ডেফিনিশন লিখলাম এখন হলো আমি দুটো উপাদান নিব কার্নেল প্রথমে সাবগ্রুপ দেখাবো প্রথম অংশ হলো টু প্রুভ সাবগ্রুপ প্রথমে হলো সাবগ্রুপ দেখাবো সাবগ্রুপ দেখানোর জন্য আমি দুটো উপাদান নিচ্ছি কার থেকে কার্নেল অ্যাপ থেকে কার্নেল অ্যাপ থেকে দুটো উপাদান নিলাম এ বি সুতরাং এফ এ কত হবে এফ এ হবে ই প্রাইম এফ বি ও হবে ই প্রাইম যেহেতু কার্নেলে আছে এফ বি ও হবে ই প্রাইম নাও এফ এ বি ইনভার্স এটা নিব এফ এ বি ইনভার্স এফ ইনভার্সটা আছে কিনা আমরা দেখবো এটাকে আমি কি লিখতে পারি যেহেতু এফ একটা হোমোমরফিজম তাহলে ওই বৈশিষ্ট্যটা মানে এফ এ ইন্টু বি এফ এ ইন্টু এফ বি ওইটা মানে তাহলে আমি এটাকে লিখতে পারবো এফ এ এফ বি ইনভার্স আবার বাইরে নিয়ে যেতে পারি এফ এ এফ বি ইনভার্স এখন আসো এফ এ সমান কত ই প্রাইম ই প্রাইম আর এফ বি সমান কত তাও ই প্রাইম তো আইডেন্টিটি উপাদানের ইনভার্স কিন্তু আইডেন্টিটি উপাদান তাহলে এটাও ই প্রাইম তার মানে ই প্রাইম তাহলে দেখো এফ ইনভার্স এর ইমেজ হলো ই প্রাইম তো এর ইমেজ যদি ই প্রাইম হয় এ হলো কার্নেলে থাকে বি এর ইমেজ যদি ই প্রাইম হয় বি কার্নেলে থাকে এখন যদি অ্যাব ইনভার্স এর ইমেজ ই প্রাইম হয় তাহলে অ্যাব ইনভার্স কোথায় থাকবে সুতরাং অ্যাব ইনভার্স এটা হলো কার্নেলে আছে অতএব কার্নেল অ্যাপ ইজ এ সাবগ্রুপ কেন কার্নেল অ্যাপ থেকে দুটো উপাদান নিয়েছিলাম অ্যাবি অ্যাব ইনভার্স কার্নেল অ্যাপে আছে অতএব কার্নেল অ্যাপ ইজ এ সাবগ্রুপ তাহলে লিখে দিব কি কার্নেল অ্যাপ ইজ এ সুতরাং কার্নেল অ্যাপ ইজ এ সাবগ্রুপ অফ জি জি এর সাবগ্রুপ
আচ্ছা এটা হলো আমার একটা অংশ দেখালাম আমাকে নরমাল সাবগ্রুপ দেখাতে হবে এমন তো আমি সাবগ্রুপ দেখিয়েছি নরমাল সাবগ্রুপ দেখাতে হবে তোমাদের ওই ক্লাসে দেখলাম যে প্রথম দিকে উপস্থিতি মোটামুটি আসে পরে আস্তে আস্তে জিমে যাও আস্তে আস্তে কমে যায় এই মানে বোঝা যায় যে ক্লাসটা বেশি কম কন্টিনিউ করা যাবে না আচ্ছা গেল কার্নেল সাবগ্রুপ দেখালাম এখন আবার দেখাবো কি এটা হলো টু প্রোব সাবগ্রুপ এখন দেখাবো আবার টু প্রোব নরমাল সাবগ্রুপ এটা মুছবো টু প্রোব নরমাল সাবগ্রুপ দুই নম্বরে দেখাবো টু প্রোব নরমাল সাবগ্রুপ নরমাল সাবগ্রুপ আচ্ছা নরমাল সাবগ্রুপের জন্য কি করতে হয় আমরা জানি দুইটা জি থেকে একটা উপাদান নিতে হয় তার সাবসেট থেকে একটা উপাদান নিতে হয় তারপর আমি জি থেকে জি নিলাম লেট জি থেকে জি নিলাম আর কার্নেল অ্যাপ থেকে এন নিলাম এন নিলাম কার্নেল অ্যাপ থেকে জি জি থেকে কার্নেল অ্যাপ থেকে এন নিলাম এখন আমাকে দেখাতে হবে কি নাও অ্যাপ জি এন জি ইনভার্স এই জিনিসটা আইডেন্টিটি হয়ে যায় কিনা যদি আইডেন্টিটি হয়ে যায় তাহলে এই উপাদানটা কার্নেল অ্যাপে থাকবে এই উপাদানটা কার্নেল অ্যাপে থাকবে আইডেন্টিটি হয় কিনা সেটা আমরা দেখাবো তাহলে এটা কি করব আমরা এটাকে হোমোমরফিজমের বৈশিষ্ট্য থেকে আমরা লিখি এফ জি এন এফ জি ইনভার্স জি ইনভার্স আবার হলো এফ জি এফ এন এফ এটা এফ জি ইনভার্স আচ্ছা এখন হলো জি কার উপাদান জি এর উপাদান এন হলো কার্নেলে আছে এন যদি কার্নেলে থাকে তাহলে এফ এন সমান কি হবে ই হয় ই প্রাইম হয়ে যাবে এফ জি এটা ই প্রাইম হয়ে যাবে আর এফ জি ইনভার্স এখন এফ জি ইনভার্স এটা ই প্রাইম মানে এটা চলে যাবে তাহলে এফ জি ইনভার্স দুটার গুণ দুটার অপারেশন হলে সেটা কি হয়ে যাবে সেটা আইডেন্টিটি হয়ে যাবে সেটা আইডেন্টিটি হয়ে যাবে মাঝখানে একটা চলে গেলে এই দুটার একটা উপাদানের সাথে তার ইনভার্স যখন অপারেশন হবে তখন আবার আইডেন্টিটি হয়ে যাবে তার মানে এত তার মানে কি দেখা গেল জি এন জি ইনভার্স এটার ইমেজ হলো আইডেন্টিটি অতএব এটা কার মধ্যে আছে সুতরাং জি এন জি ইনভার্স এটা হলো কার্নেলের মধ্যে আছে কার্নেলের মধ্যে আছে অতএব কার্নেল অ্যাপ ইজ এ নরমাল সাবগ্রুপ হ্যান্স therefore কার্নেল অ্যাপ ইজ এ নরমাল সাবগ্রুপ অফ জি প্রমাণিত আচ্ছা আমরা আমার মনে হয় আমি কিন্তু আস্তে আস্তে পড়িয়েছি যেহেতু আজকে কি বলা যায় এটা ওই যে কম্পিউটারে কোনো কিছু নাই ডাইরেক্টলি লাইভ এই জন্য হলে আস্তে আস্তে তোমরা যাতে বুঝতে অসুবিধা না হয় সেভাবে আমি পড়িয়েছি এর পরে যদি সমস্যা থাকে তোমরা বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারো আর হলো ওই যে জুমে যে কয়টা ক্লাস দিব ওখানে প্রবলেমগুলো নিয়ে তখন আলোচনা করব আচ্ছা এই অধ্যায়ে আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা না আসলে দুইটা ফার্স্ট আইজোমরফিজম থিওরেম সেকেন্ড আইজোমরফিজম থিওরেম থার্ড আইজোমরফিজম থিওরেম তিনটা আছে তিনটার মধ্যে তৃতীয়টা কম ইম্পর্টেন্ট তৃতীয়টা তেমন একটা আসে না প্রথম এবং দ্বিতীয় কিন্তু প্রতিবারই আসে এবার যদি প্রথম আসে দ্বিতীয়বারে হলেও দ্বিতীয়টা আসে এভাবে ঘুরে ফিরে কিন্তু আসে তোমরা তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে ওদের কোনটা ফার্স্ট আসছে নাকি সেকেন্ড আসছে এটা দেখবা যদি ওদের ফার্স্ট আসে তাহলে তোমাদের সেকেন্ড আসবেই আসবেই বলতে মানে খুব বেশি সম্ভাবনা আর কি
আর যদি তোমাদের সেকেন্ড আসে ওদের যদি সেকেন্ড আসে তাহলে তোমাদের ফার্স্ট আসবে এজন্য এই দুটো উপপাদ্য থেকে একটা তোমাকে অবশ্যই পড়তে হবে ওইটা সহজ আছে কিন্তু একটু বড় মানে একটু বড় আছে সময় লাগবে এজন্য আমি এটা এখন আজকে দেখাচ্ছি না এটা প্রমাণটা দেখাচ্ছি না ফার্স্ট তোমার কোনটা আসছে গত পরীক্ষাতে এটা আমার জানা নেই গত পরীক্ষাতে যেটা আসছে সেটা বাদ দিয়ে বাকিটা করব আর কি তো যাই হোক এই হলো হোমওয়ার্ক ফিজম আজমর ফিজম অধ্যায়ের বেসিক কনসেপ্টটা আর হলো একটা উপপাদ্য করলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে সেই উপপাদ্যটা ওই যে জুমে বুঝাই দিব জুমে যখন ক্লাস নিব তখন কম্পিউটারে ইয়ে করে ওইটা তখন বুঝাই দিবে একটু লম্বা তো বোর্ডে করতে গেলে তোমাদের মনোযোগ কতক্ষণ থাকে না যাই হোক আজকে আমি এটুকু দিয়ে শেষ করতে চাচ্ছি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে লিখতে পারো যদি তোমাদের প্রশ্ন থাকে লিখতে পারো কমেন্টে কোনো প্রশ্ন নাই নাকি এটা মুছতেছি আগামী ক্লাস থেকে নিউমারিক্যাল শুরু করব নিউমারিক্যাল ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে শুরু করব আগামী আজকে তো বৃহস্পতিবার রোববার থেকে আর কি তো তোমাদের কোনো এটা কোনো জায়গায় বুঝো নাই যদি ইয়ে হয় আমাকে বলতে পারো আমি আবার সেই জায়গাটা রিপিট করব কোনো কমান্ড নাই আমি ধরে নিচ্ছি তোমাদের প্রবলেম নাই তাহলে আজকে এখানে শেষ করছি